বছর খানিকের ব্যবধান ফের গণবিক্ষোভে উত্তাল মিশরের ট্যাহরির স্কোয়ার, এবারও বিক্ষোভে নিশানার সেই শাসকই। বছর খানিক আগে এমনই এক বিক্ষোভে ঢেউ পরিবর্তন এনেছিল নীল নদের তীরে। মোবারক শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এনেছিল মুসলিম ব্রাদারহুডকে। পরিবর্তনে বছর ঘুরতে না ঘুরতেই ফের পথে মিশর। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে উত্তাল তাহরির স্কোয়ার, দফায় দফায় সংঘর্ষ সরকার এবং বিরোধী পক্ষের সমর্থকদের মধ্যে। গত কয়েকদিনের সংঘর্ষে মৃত্যু কমপক্ষে 16 জনের। বিক্ষোভকারীদের অভিযোগ, অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি। এমনকি তাদের দাবি, মোরসি পদত্যাগ না করলে হস্তক্ষেপ করুক সেনাবাহিনী, যদিও বিরোধীদের দাবি উড়িয়ে দিয়েছেন মোরসি অনুগামীরা। বিক্ষোভের জল এবার কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। এবিপি আনন্দ।